আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বিকেল 5:20 মতো বাজে, তো আমরা বাসা থেকে বের হয়েছি। বাংলাদেশিরা একটা ইফতারের আয়োজন করেছে, আমরা সেখানেই যাচ্ছি। মসজিদে এসে কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়েছে, আর আগে থেকেই খাবার সব পরিবেশন করে রেখেছে। একজনের জন্য 2টা করে প্যাকেট পানি, আর আছে ম্যাঙ্গো জুস। একটা প্যাকেটের মধ্যে গরু মাংসের বিরিয়ানি, সালাদ, আলুর চপ, আর আছে মিষ্টি। আরেকটা প্যাকেটের মধ্যে আঙুর, খেজুর, চিকেন শ্যাশলিক, ডালপুরি, সিঙ্গারা, আর আছে একটা মিষ্টি জাতীয় ব্রেড। সব খাবারগুলি আলহামদুলিল্লাহ মজা হয়েছে। তবে বাংলাদেশিদের খাবার গরম গরম হলে স্বাদটা আরও বেড়ে যায়। ইফতার শেষ করে সবাই নামাজের জন্য রেডি হচ্ছে। এই আয়োজনটা করা হয়েছে নিশিচিপা মসজিদে বাংলাদেশি কমিউনিটি থেকে। এখানে মোটামুটি 250 জনের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। মেয়েদের নামাজ পড়ার জায়গা হচ্ছে 2তলায়, আর ছেলেদের জন্য 3তলায়। 2তলা এবং 3তলা মানে ছেলে এবং মেয়েদের নামাজ পড়ার জায়গা পুরোটাই একদম ভর্তি। মসজিদের ভেতরে বাচ্চাদের জন্য ছোটখাটো কিছু খেলনা রাখা আছে, তারা খেলছে। আবার কিছু বই আছে, কেউ কেউ বইও পড়ছে। যাই হোক, নামাজ পড়া শেষ, ইফতারও শেষ, আমরা এখন এখান থেকে রওনা দিচ্ছি। ফাতেমি ভাইয়ের বাবুটা খুব সুন্দর করে বাই বাই দিচ্ছে, তো আমিও ওর সঙ্গে একটু বাই বাই দিচ্ছি। নামাজ পড়তে এসে খুবই ভালো লাগছে, কারণ অনেকদিন পর সবার সঙ্গে দেখা, সবাই একসঙ্গে ইফতার করা, নামাজ পড়া, এটা আসলে অন্যরকম একটা ভালো লাগা দেশের বাহিরে। আজকের এই আয়োজনে বাংলাদেশিরাই বেশি, অন্য দেশের মুসলিমরাও ছিল অনেক কম। তো যাই হোক, আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ব্লগে দেখা হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, আশা করি। আর লাইক কমেন্ট করলে আমি ভিডিও করার উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ।